Hi, hello everyone, welcome and welcome back to my channel Nonditam Mukherjee. Attention please, আমি নন্দিতা তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আরো বেশ কিছুদিন পরে আবার একটা নতুন ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো আজকে ভিডিওটা বেসিক্যালি আমার কিছু টুকটাক গয়নাগাটি শপিং আর ম্যাডামের ফেয়ারওয়েল কে কেন্দ্র করে, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দিনটা ছিল সোমবার, সকালবেলা এসে আগে রেডি হয়ে গিয়েছিলাম ওয়ার্ডে যাওয়ার জন্য। এই যে এত সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছ, এইটা এখন আমরা সবাই মিলে প্যাক করছি ম্যাডামকে দেওয়ার জন্য। ম্যাডামের ফেয়ারওয়েলে আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট, আর এই যে পুরো হাতের কাজটা কমপ্লিট করেছে মনীষা, একটা সাদা শাড়ি কেনা হয়েছিল, আর এই সাদা শাড়িটার ওপর সুন্দর যে সুন্দর সুন্দর হাতের কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ, পুরো আঁচলটা যেটা তোমাদেরকে দেখালাম, যদি দেখতে গিয়ে একটুখানি স্কিপ হয়ে থাকে তো তোমরা আরেকবার একটুখানি ব্যাক করে দেখে নিও, তার কারণ এখন আমরা রেডি হব ওয়ার্ডে যাওয়ার জন্য, একটু তাড়াহুড়োয় আছি, সুতরাং বেশিক্ষণের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো আমরা এখন ওয়ার্ডে যাই, তারপরে ফিরে এসে আবার কথা হচ্ছে। এখন সন্ধে 7টা আর আমি তোমাদের সাথে চলে এলাম কিছু গল্প করবো বলে। এই যে চাউমিনটা দেখতে পাচ্ছ প্রিপেয়ার করছি, কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করছি, তো এটা ম্যাডাম আজকে আমাদেরকে খাইয়েছেন। সারা দিন ওয়ার্ডের পর তারপর একটা প্রেজেন্টেশন হয়েছে, মানে ক্লাস হয়েছে, প্লাস ম্যাডামের ফেয়ারওয়েলের অনুষ্ঠান হয়েছে, এইসবের চক্করে আর সারাদিন খাওয়া হয়নি। ম্যাডাম আমাদেরকে এগ চাউমিন খাইয়েছেন, তার সাথে সাথে মিষ্টিও খাইয়েছেন। তো মিষ্টিটা তো তখন তাড়াহুড়োর মধ্যে খাওয়া গিয়েছিল, কিন্তু এই ফুল প্যাকেট চাউমিনটা, এগ চাউমিন এত সুন্দর একটা ডিলিশিয়াস খাবার, তো তাড়াহুড়োর মধ্যে এই ডিলিশিয়াস খাবার কি খাওয়া যায় বলো? তাই জন্য একটু সময় নিয়ে সন্ধ্যেবেলা এখন বসে বসে খাচ্ছি। ও হ্যাঁ, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে তো ভুলে গেছি, এই খাবারটা খাওয়া হবে আর এরপর আমি বেরিয়ে যাব কিছু টুকটাক কেনাকাটি করার জন্য। এমনিতে তো বাজারে জিনিসপত্র কেনার জন্য বেরোই, আর আজকে কিছু গয়নাগাটি কেনারও আছে, সামনেই পুজো বুঝতে পারছো, আর এখন আমি বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক, রাস্তাঘাটে সবসময় তো লোককে লোকাচ্ছন্ন, আর এই যে প্যান্ডেল শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে এই ভিড়ের রাস্তার মধ্যে তো বেশি ভালো করে দেখাতে পারছি না, কারণ খুব একটা রাস্তাঘাট আমার বেশ ভয় লাগে ক্যামেরা ট্যামেরা করতে। আর হঠাৎ করে দেখলাম গোটা রাস্তাতে অন্ধকার হয়ে গেল, মানে লাইট অফ হয়ে গেছে, এখন কিন্তু আমরা রাস্তা দিয়েই হাঁটছি বা আমি ফলের দোকানে এসে এখন ফল কিনছি, কিন্তু গোটা রাস্তাটা এখন অন্ধকার হয়ে গেছে, লোডশেডিং হয়ে গেছে, এরকম ঘটনা কিন্তু খুব কমই হয়, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কলা কেনার পর এখন আমি চলে এলাম একটুখানি গয়না কেনার জন্য। তো গয়না বলতে বেসিক্যালি হার কানের এসব টুকটাক যে জামাগুলো হয়েছে দু একটা, সেগুলোর সাথে সেট করে ম্যাচ করে কিনবো। আর কালকে মানে পরের দিনকে আমাদের শারদীয়ার আগমনী অনুষ্ঠান আছে, তো একটা শাড়ি এনেছি, তো সেই শাড়িটার সাথে ম্যাচিং করে একটা হারের সেট আর তার সাথে একটা কানের কিনবো, তো সেই সবের জন্যই দেখছি। আর এই দোকানটাতে আমি প্রায়ই আসি, আমার খুব ভালো লাগে, নিউ কালেকশন দোকানটার নাম উলুবেরিয়াতেই। আর কি সুন্দর গানেরগুলো দেখো, তোমাদেরকে অল্প অল্প কিছু স্টক আমি জিনিসপত্র দেখাবো, তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্যই নিউ কালেকশনে যেও আর আমার নাম করো যে তোমরা আমার ভিডিওটা দেখে এসেছো, আমার খুব ভালো লাগবে। আমি তো আমার সমস্ত জিনিসপত্র যেগুলো উলুবেরিয়া থেকে বেসিক্যালি এরকম জুয়েলারি বা জাং জুয়েলারি বা এমনি হালকা প্লেন জুয়েলারি যেগুলোই কিনি এই দোকানটা থেকেই কিনি, খুব ভালো লাগে, কালেকশনও খুব ভালো আর খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যায়, মোটামুটি অন্য দোকানের তুলনায় অনেকটা কম রেঞ্জেই আমি পাই। সব কানের মধ্যে কোনটা নেব আমি সেটা সম্পর্কে খুবই কনফিউজড হয়ে গেছিলাম, যেহেতু আমার গ্রিন কালারের শাড়ি আর তার সাথে একটু গোল্ডেন টাইপের কাজ দেওয়া আছে, তো ভেবেছিলাম একটা গোল্ডেনের ওপর শুধু কানের কিন, বাট এত কালেকশন এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে আমি পুরো কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা কিনবো। যেহেতু গ্রিন কালারের শাড়ি, তো দিদি আমাকে বলেছিলেন যে এই কানেরটা তুমি দেখো তো এটা তোমার সাথে খুব ভালো যাবে, তো আমি দেখছিলাম, বাট এত ভারী কানের খুব একটা আমি পরি না, খুব কমই পরি, তো ভাবলাম যে থাক এটা থাক, অন্য একটা নিই যেটার মানে বিদটা একটুখানি পাতলা হবে, এই কানেরগুলো যে ভারী কানেরগুলো হয় না তার যে পিছনের দিকে বিদটা থাকে মানে ওটা অনেকটা বড় থাকে, মানে যাদের কানের মানে যে কানের যে যেখানে পড়ে তো সেই জায়গাটা যদি কারোর বড় থাকে তো তবেই এই বিদরা দিয়ে ঢু মানে কানেরটা পড়া যাবে, আমার বিদটা অতটা বড় নয় যেহেতু আমি খুব একটা বেশি জাং জুয়েলারি বা ভারী জিনিস পরতে পারি না,
তো সেই জন্য আমাকে এই ধরনের হারগুলো সাজেস্ট করছিল দিদি। তো বেশ সুন্দর সুন্দর কালেকশন, কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি বুঝতেও পারছিলাম না। আর এর মধ্যে আমি তো প্রচণ্ড পরিমাণে কনফিউজ হয়ে গেছি যে কি নেব না নেব। তার সাথে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও দেখো, তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্যই নিউ কালেকশনে এসো, আর তোমাদের পছন্দ মতো জিনিসপত্র কেনাকাটি করতে পারো, রিজনেবল প্রাইসেই হয়। আমি এতবার করে নিউ কালেকশনের নাম বলছি বলে ভেবো না যে এটা কোনো রকম কোনো স্পন্সরশিপ ভিডিও বা কিছু, আমার ভালো লাগে সেজন্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, এই জিনিসপত্রগুলো আমি দাম দিয়ে টাকা দিয়েই কিনেছিলাম, এমন কিছু নয় যে বারবার নাম করছি বলে এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও বা কিছু। সত্যিই তোমরা দেখো, তোমরা যদি আসো তোমরা দেখেও বুঝতে পারবে যে আমি কিছু মানে বাড়িয়ে বাড়িয়ে বলছি না। তো চলো এর মধ্যে থেকে কোনো একটা পছন্দ করি আপাতত। তো আমি তো টোটালি কনফিউজ হয়ে গেছিলাম কোনটা পরবো না পরবো। তো শুভ্রা বা ওই দিদি আমাকে সাজেস্ট করলেন যে এটা একটুখানি পরে দেখো, এটা তোমার গলার সাথে খুব ফিট হবে। তো বেশ ভালোই প্রশংসা শুনতে পাচ্ছিলাম, জানি না আমাকে কেমন লাগছে। যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এরকম ভারদার জুয়েলারি কখনো আগে পরিনি কো, মানে এত ভারী জুয়েলারি বা জাঙ্ক জুয়েলারি বলো, খুব কমই পড়েছি। যেটুকু পড়েছি এই দোকান থেকেই নেওয়া, আর এই প্রথম প্রথম আমি ট্রাই করছি। যদি ভালো লাগে আমার বা তোমাদেরও, আমাকে ভালো লাগে এই জাঙ্ক জুয়েলারি পরে দেখতে বা মানে মানায় আর কি, তাহলে আমি এরকম নেবো। আর এখানে অনেকগুলোই আমি হার দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম, দেখো কত সুন্দর সুন্দর কালেকশন, বেশ ভালো লাগবে। তো আমি আর ওয়েট করতে পারলাম না, আমি শাড়িটা বার করলাম। বার করে ভাবলাম যে এটার সাথে দেখি একবার কীরকম লাগছে না লাগছে। শুভ্রাকে বারবার জিজ্ঞেস করছিলাম, দেখ ভালো লাগছে তো? বলছে হ্যাঁ সুন্দর লাগছে, এর সাথে একটা কানের সেটও আছে। আর কি এক্সপ্রেশন দিচ্ছিল আমি জানি না, বোধ হয় কিছু বলছিল যে হ্যাঁ ভালো লাগছে কীরকম টাইপের, আমি তো অবাকই হয়ে যাচ্ছিলাম। আর সমস্যা একটা জায়গাতেই ছিল, যখন আমি ভাগ্যিস এর কানেরটা বার করে আমি দেখতে গেলাম যে কানের মধ্যে ঢুকছে কিনা। আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে আমার কানের বিটটা খুব ছোট, তো সেই জন্য দেখলাম যে হাড়ের কানেরগুলো মানে ঢুকছে না। তো সেই জন্য আবার ওটাকে ঘষে ঘষে একটুখানি পাতলা করে দিল। তো তারপরে আমি এই কানেরটা আর তার সাথে এই হাড়ের সেটটাই কিনলাম। জানি না কেমন লাগবে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি আরও বেশি পরিমাণে মোটিভেটেড হয়ে এরকম টাইপের শপিং করতে থাকবো। আরও একটা হার তো দিদি পরালেন, বাট ওটা অতটাও সেট হচ্ছিলো না, তাই সেই জন্য আগের যেটা আমি পরেছিলাম তো ওটাই ফাইনালি নিয়ে নিলাম। তো অবশ্যই তোমাদেরকে যেটা বললাম, আমি তো টোটালি কনফিউজড, তো ফাইনালি আমি ওটা কিনেই নিলাম। তো যাবো এবার ক্যান্টিনে, একটু ক্যান্টিনে গিয়ে একটু চা টা খাবো, প্রচণ্ড পরিমাণে গরম। আর আমি এইটুখানি কেনাকাটা করতে গিয়েই অনেক পরিমাণে হাঁপিয়ে গেছি, আর আমি এক কাপ চা এখানে নিয়ে নিয়েছি। আর শুভ্রা গরমের জন্য খাচ্ছে হচ্ছে আইসক্রিম, আর ওর ড্রেসের সাথে পুরো কালারটা ম্যাচ হয়ে গেছে। যাই হোক, আজকে এই টুকটাক শপিংয়ের সাথেই আজকে সন্ধ্যেটাও কাটিয়ে ফেললাম, বাকি এবার আমিও চা খেয়ে নিই। আর চা খেতে খেতে এটাই বলবো যে আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, এই ধরনের ভিডিও আসতে থাকবে। পুজো আশা করছি সবার খুব ভালো করে কাটুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আর মায়ের আগমন করুক। এইভাবেই আজকে ভিডিওটা শেষ করলাম, আমার ভিডিওর মধ্যে দিয়ে আমি আমার পুজো কেমন কাটিয়েছি শেয়ার করবো। টাটা।